মাদারীপুরের ভাষা সংগ্রামী গোলাম মোস্তফা রতনের রাষ্ট্রীয় স্বীকৃতি আজও মেলেনি, ফলে হতাশা বিরাজ করছে তার পরিবার সহ জেলাবাসীর মাঝে। এদিকে ভাষা আন্দোলনের 69 বছরেও পটুয়াখালীর ভাষা সৈনিকরা সরকারের কোনো সহযোগিতা না পাওয়ায় চরম আক্ষেপ আর হতাশা তাদের পরিবারের মাঝে। শুধু জেলায় শহীদ স্মৃতি পাঠাগার নির্মাণ করা হয়েছে। আমাদের মাদারীপুর প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ পটুয়াখালী থেকে সৈয়দ হুমায়ুন কবিরের প্রতিবেদন জানাবেন মোহাম্মদ হাসিব। 69 বছর পরও মাদারীপুরের ভাষা সংগ্রামী গোলাম মোস্তফা রতনের হয়নি রাষ্ট্রীয় স্বীকৃতি। 1942 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে কারাভোগ এবং পরে মায়ের ভাষাকে গ্রাস করার অপচেষ্টার বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করলেও আজও পাননি কোনো স্বীকৃতি। 8 বার 21 পদক পাওয়ার আবেদন করেও না পেয়ে আক্ষেপ নিয়ে 2019 সালের 17 জুলাই 96 বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান তিনি। এ ভাষা সৈনিকের স্বীকৃতির দাবি ভাষা সৈনিক গোলাম মোস্তফা রতনের ছেলে ও জেলাবাসীর। তার জীবনদশায় দেখে না যেতে পারলেও আমরা তার সন্তান হিসেবে তার দেশ এবং দশের জন্য যে অবদান রেখে গেছেন এই জন্য যেন সরকার তাকে স্বীকৃতি দেয়, সেটা যেন আমরা তার সন্তান হিসেবে অন্ততপক্ষে দেখে যেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি যে আমার নানা ভাষা সৈনিক গোলাম মোস্তফা আকন্দকে যাতে স্বীকৃতি দেয়। মৃত্যুর পরে যদি এটাই পায় তাহলে আমরা খুশি। যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানোর কথা বলেন জেলা প্রশাসক। ওনার যে বিভিন্ন আছে পদক বা পদবি পাওয়ার জন্য আমরা সরকারিভাবে মন্ত্রণালয়ে আমরা এটার প্রপোজালটা পাঠাবো যে সামনে যে আমাদের স্বাধীনতা পুরস্কার আছেন, মরণোত্তর স্বাধীনতা পুরস্কার, সেগুলোর জন্য আমরা প্রস্তাব পাঠাবো। 52 ভাষা আন্দোলনে পটুয়াখালীর ভাষা সৈনিকরা শুধু পটুয়াখালীতেই নয় ঢাকায় কেন্দ্রীয় নেতৃত্বেও রেখেছেন ঐতিহাসিক ভূমিকা। সে সময় পটুয়াখালী ছিল বরিশাল জেলার অন্তর্গত একটি মহকুমা। আন্দোলনে শহীদদের স্মৃতিচারণে পটুয়াখালীতে শহীদ স্মৃতি পাঠাগার নামে একটি পাঠাগার নির্মাণ করা হলেও স্বাধীনতার এত বছরেও ভাষা সৈনিক অসহায় পরিবারের পাশে সরকারের কোনো সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন এইসব পরিবারের সদস্যরা। আন্দোলন করছে যারা জীবিত আছে তাদের প্রতি তাদের মোটে নজরও নেই, তাদের কোনো খেয়ালও নেই। সামাজিক সংগঠনগুলো আছে তারা যদি তাদের পাশে এগিয়ে আসে এবং পাশাপাশি সরকারও তখন এগিয়ে আসার জন্য উদ্যোগ নিতে পারে। আমরা ভাষা সৈনিকের পরিবারের পক্ষ থেকে আমাদের দাবি প্রত্যেক জেলায় ভাষা সৈনিকদের নামে একটি স্মৃতিস্তম্ভ করা হোক যাতে নতুন প্রজন্ম ভাষা সৈনিক ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। ভাষা আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। যে ভাষা আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন এই দেশে তাদের পরিবার পরিজনরা আছে এবং এই মুক্তিযোদ্ধাদের ন্যায় তাদের একটি সম্মান। পটুয়াখালীতে ভাষা সৈনিকদের নাম ফলক সহ একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করার দাবি ভাষা সৈনিক পরিবারের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।